এইখানে আমার শঙ্কুদেব পান্ডা, আমি কি ভুলভাবে দেখছি ব্যাপারটাকে? আমি সন্দীপ আপনার কাছেও আসবো, প্রথমে বাদ দিন, যদি বাদ দেওয়ার সম্পূর্ণটা বাদ না গিয়ে থাকে, আমি জানি না কতটা এক্সপ্যান্স হয়েছে, হয়তো যতটা শাসক দল চেয়েছিল ততটা হয়নি, ফলে শাসক দলের মনে হয়েছে অনেক বেশি স্বস্তির হবে, অনেক বেশি সিকিউর হবে, নিরাপদ হবে বিরোধী জনতাকে বলতেই না দেওয়া। 20 তারিখ পর্যন্ত সাসপেন্ড করে দিন হুজুর, কিন্তু দেননি স্পিকার, দেননি, কিন্তু শাসকের ইচ্ছে ছিল তাই। দেখুন নরেন্দ্রবাবু, আজকের এই পুরো ঘটনার দুটো ইম্পর্টেন্ট দিক রয়েছে, আমি খুব অল্প সময়ে দুটো দিকই অ্যাড্রেস করতে চাই। প্রথম দিক, আজকে কেন হঠাৎ করে শাসক দল আমলাদের প্রতি এত সদয় হয়েছে? তারা দেখবেন যে যেখানে থাকেন, যে বাংলোয় যে বাড়িতে থাকেন, সেসব নিয়ে তো একাধিক জমি, কাদের জমি, কি জমি, এসব নিয়ে প্রশ্নের অবকাশ থাকে। কিন্তু তাদের বেতন পাওয়া না পাওয়া, সেসব বিষয় যদি আলোচনা হয়, তাতে হঠাৎ তৃণমূল কংগ্রেসের এত রেড়ে করে ওঠার কারণ কি? কারণ সারা রাজ্যে এদের দলটা চালাচ্ছে হচ্ছে না এই আমলারা। এদের জেলা প্রেসিডেন্ট কে? ওখানকার ডিএম। এদের এসপি কে? ওদের জেলার ভাইস প্রেসিডেন্ট। ওখানে লোকাল দলের ওসি কে? ওদের ব্লক প্রেসিডেন্ট। যেদিন এদের অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়বে, দ্বিতীয় দিন এরা কোনো নির্বাচনে জিততে পারবে না। তাই তাদেরকে প্রোটেক্ট করা, তাদের বেআইনি জিনিসকে রক্ষা করা, এটা এদের প্রথম উদ্দেশ্য। তাই আজকে রেডে করে উঠে পড়েছেন, এটা প্রথম। আর দ্বিতীয়টা ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি দ্বিতীয়টা শুরু করতে চাই না মাননীয় শুভেন্দু অধিকারীর কাছ থেকে, দ্বিতীয় কারণটা আমি শুরু করতে চাই নওশাদের কাছ থেকে। নওশাদ বিরোধী মুখ, তাকে নিয়ে গিয়ে জেলে পুরে রাখো, বিধানসভা সেশন চলছে, ও একটার পর একটা কেস খাচ্ছে। বাকি আছেন কে? মাঠে লড়াই করছেন কে? শুভেন্দু অধিকারী এন্ড টিম। বলছে ইমিডিয়েটলি একটা কাজ করো, শুভেন্দু অধিকারীকে একদম বন্ধ করে দাও। এর আগে সাসপেন্ড করে দিল, দিয়ে অর্ধেক সেশন চালিয়ে নিল। এবারেও আজকে প্ল্যান ছিল, সাসপেন্ড করে দাও, শুভেন্দু অধিকারীকে বন্ধ করে দাও, বন্ধ করিয়ে দিয়ে আস্তে আস্তে করে বাইপাস করে বের করে দাও। ভাই, সেদিন তো আপনারা চিৎকার করেননি, যেদিন আপনাদের লেখা ভাষণ গল 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 করে আপনারা শুনেছেন সেখানে বিধানসভায় বসে। তো সেই বিষয়ের উপর চারটে কথা আলোচনা হবে, তাতেও আপত্তি? এত অসহিষ্ণুতা এবং এত অ্যাগ্রেসার! আচ্ছা, যদি আজকে ওটা লেখা হয়ে থাকতো, তাতে কি মহাভারত অশুদ্ধ হতো? আপনি ডিসেন্ট নোট করাতেন গণতান্ত্রিক ব্যবস্থায়, আপনি শুভেন্দু বাবুর বক্তব্যের বিরুদ্ধে আপনার বক্তব্য ওখানে রাখতেন, এটাই তো গণতন্ত্র, আপনি রাখতে দেবেন না? আপনি রেড়ে করে উঠে পড়েছেন, তারপর গিয়ে তাপস বাবুকে বলেছেন যান এবার সাসপেন্ডই করে দিন, সহজ সমাধান। আমি তো একাধিকবার শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হয়েছে, বিরোধী শূন্য করবার যে পরিকল্পনা এনারা বিধানসভার স্তর থেকে পঞ্চায়েত পর্যন্ত নিয়ে যাচ্ছেন, এই রাজ্যে গণতন্ত্র হত্যার এটা অন্যতম নজির, অন্যতম নজির। এরা কোনোভাবেই বিরোধী সুরকে রাখতে চান না, এটাই এদের টেন্ডেন্সি।